হ্যাঁ, পরে আমি বলতেছি 3 মিনিট 3 সেকেন্ড হয়ে গেছে, এখন কেউ জয়েন করতেছে না, মানে এই সন্দেহ ঢুকলো, পেজে ঢুকতেছি লাইক পাচ্ছি না। পরে চিন্তা করলাম যে কাহিনী কি, পরে আবার তোমার আইডিতে চেক করলাম, চেক করে গিয়া দেখি যে তোমার আইডিতে লাইক ঢুকে গেছে। দেখো তো লাইক ক্লিয়ার আছে কিনা পানির মতো, আজকে যদি লাইক পানির মতো ক্লিয়ার না থাকে আজকে লাইভের বাসায় গিয়ে ফিরাবো। আচ্ছা সবাই কি রেডি? আই ডোন্ট নো আজকে কি হবে, আজকে অনলাইনে কি হবে, কি আমি তো সুপার এক্সাইটেড, আজকে অনলাইনে কি হতে যাচ্ছে, কি হবে, লা 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 লা। যারা আজকে না নিতে পারবে, যারা স্টক আউট হয়ে যাবে, তাদের জন্য কিছু করার নাই আমার। আচ্ছা সবাই জয়েন করে ফেলতেছে, সবাই জয়েন করে ফেলতেছে, আজকে কি হবে, আজকে লাইভে কি হতে যাচ্ছে, অনলাইন আজকে কাপাতে কি চলে আসে, এমন একটা জিনিস যেটা ইউজ করার পর যেটা বলবো না, এটা আমি লাইভে বলতেছি, বাট আপনারা আজকে সবাই জয়েন করে ফেলেন, সবাই আগে জয়েন করবেন। আমি 1 বছর পরে, 1 বছর এই জুস নিয়ে কাজ করতেছি, 1 বছর পর আমি এই জুস আনতে পারছি, আপনারা চিন্তা করেন। আপনারা বলেন তো আপু প্রোডাক্ট পাই না, ভাই একটা প্রোডাক্ট আনতে 1 বছর 1.5 বছর 2 বছরও চলে যায়, 1 বছর এনাফ, চেঞ্জ করার দরকার নাই আপু, আইসিন একসাথে খা। আচ্ছা সো ওকে, আর ইউ রেডি গাইস, আর ইউ রেডি, রেডি, রেডি? আজকে লাইভ হবে অন্যরকম একটা লাইভ, আজকে লাইভ হবে একটা অন্যরকম লাইভ, সারপ্রাইজ লাইভ। সো আপনাদেরকে আমি বলতেছি, যারা লাইভটা দেখতেছেন নেটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানান, এবং লাইভটা একেবারে পানির মতো ক্লিয়ার আছে কিনা সেটা একটু আমাকে জানান। আর একটা কথা, আমার কথা কি আটকে যাচ্ছে, আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে? জাস্ট এতটুকু জানালেই হবে, আর কিছু করার দরকার নাই আপনাদের। সো আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। ইশিন সোপের অফার দিতে হবে। আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সাবরিনা আপু, আচ্ছা থ্যাংক ইউ নাসরিন আপু, আপনারা আমাকে এত ভালোবাসেন আলহামদুলিল্লাহ। আর এগুলো আমি না কখনো শো আপ করি না, আমার বার্থডে টার্ডে হইলে আমি চুপচাপ পালন করি, কিন্তু আমি কখনোই বলি না। ক্লিয়ার পানির মতো, ওকে আপু আপু তাড়াতাড়ি দেখান, তাড়াতাড়ি দেখান, ওকে সবাই জয়েন করেন, লেটস আপুরা, আমি আবারও বলে দিই সবাই জয়েন করেন। আমি কি আগে চামচ দেখাবো, আমি কি আগে চামচ দেখাবো, না প্যাকেট দেখাবো, না কৌটা দেখাবো, আমি কিন্তু আসলেই বুঝতে পারতেছি না। আমি কি আগে আগে চামচটা দেখাই, কি আসছে আপনাদের জন্য, এটা কিন্তু ইজ সারপ্রাইজ, একদম ইজ সারপ্রাইজ। 500 জনকে আমরা দিতে পারবো, মানে 500টা কম্বো করে দিব আজকে আপনাদেরকে। আজকে আমি চামচটা একটু আপনাদেরকে দেখাই, চামচটা দেখেন, চামচটা কত হাই কোয়ালিটি, চামিসটা কত হাই কোয়ালিটি। সেকেন্ড হচ্ছে জারের ভিতরে কি আছে, সেকেন্ড হচ্ছে এই সেই জিনিস যেটার ভিতরে আপনি সেই জাদু পাবেন, খাজানার জাদু, যেটার ভিতরে আপনি খাজানার জাদু পাবেন, খাজানার জাদু। আর নেক্সট ডে আমি এটার ফুল প্যাকেটটা একটু দেখাই আপনাদেরকে, এইটার ভিতরে হচ্ছে আপনাদের নাম দেখাবো না, আগে আগে নাম দেখাইলে আপুরা এখনই অর্ডার করবে, আপুরা অনেক চালাক, বাট এটার সাথে আজকে অফার আছে, ডিসকাউন্ট আছে, গিফট আছে, সো আপুরা অনেক চালাক, অনেক চালাক, ঠিক আছে, অনেক চালাক অনেক। সো আমি আবার একটু বলে দেই, আমি নাম দেখাবো, আপু নেটে প্রবলেম থাকলে একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করলেই হবে, আর কিছু করার দরকার নাই আপনাদেরকে। আমি বলবো বারবার, রিকোয়েস্ট করবো, একটু লাইভটা শেয়ার করে দেন আপুরা। আচ্ছা আজকে যারা লাইভটা শেয়ার করবেন, 3 জন, প্রথম 3 জন শেয়ারার, আপনারা কি শেয়ার শুরু করছেন, প্রথম 3 জন শেয়ারার পাবেন খাজানা জুস ফ্রি, প্রথম 3 জন আপু শেয়ার করে গিফট পাবেন খাজানা জুস ফ্রি। এটা এমন একটা জুস যেটাকে বলে ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 জুস, এই জুসটা আপনি যখন গুগল সার্চ করবেন নাম্বার 1 জুস পাবেন, নাম্বার 1, 1 নম্বরে আছে। আমি যত জুস সেল করছি এটা ধারে পাশে, আমি এটা 1 বছর ধরে সাধনা করে আপনাদের জন্য নিয়ে আসি, আমি এটার জন্য এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ আমি যেন এবার ঈদের আগে এটা পাই, মানে এটা আমি গত বছর টার্গেট করছি, এবছর আমি হাতে পাইছি, প্রায় 1 বছর বা 2 মাস, 1 বছর 2 মাস ধরে আমি এই জুস আনানোর চেষ্টা করতেছিলাম বাংলাদেশে, ফাইনালি ফাইনালি নাও ইন মাই হ্যান্ড, আমার হাতে এই জুস, ফাইনালি এই জুস আমার হাতে। আর এই জুসটা এমন একটা জুস, এইটা এটার যে কাজ, এটার কাজ শুনলে আপনারা আজকে খুশিতে লাফাবেন, এটার যে কাজ, এটার যে গুগল রিভিউ, এটার যে ওয়েবসাইট রিভিউ, এটার যে লাখ লাখ ক্লায়েন্ট এটা খায়, এটা খাওয়ার যে রিভিউ, এটা দেখলে, এটা দেখলে হচ্ছে
বেশি ঠিক আছে পিয়ার্সও তো কারণ অনেকেই ঘুমিয়ে যায় কেউ ঘুমায় না আপু আমার যারা কাস্টমার তারা অনেক রাত পর্যন্ত সজাগ থাকে আপু আমার বাচ্চা আছে 9 মাসের আমি কি খেতে পারবো আমি সব বলতেছি রে শোনা আপু আপনারা একটু শেয়ার করেন আপনাদের জন্য আমি এই জুসটা 1 বছর 2 মাস ওয়েট করে পাইছি তো আপনারা একটু শেয়ার করেন আমি আবারো বলি আমি বিকাশ নাম্বারটা একটু মেসেজ করে দিয়ে দেই কমেন্টে আমি বিকাশ নাম্বার এই কারণে দিচ্ছি বিকাশ পার্সোনাল সেন্ড মানি করে দিবেন বিকাশ নাম্বার আমি পিন পোস্ট করে দিলাম আপু তুমি কিভাবে এত সাদা হইলা প্রোডাক্ট খায়া প্রোডাক্ট মাইখা প্রোডাক্ট ইউজ করে আমি তিন ধরনের স্কিন কেয়ার করি এক হচ্ছে মাখি এক হচ্ছে খাই আর এক হচ্ছে স্কিন কেয়ার করি তো এই তিনটা করে আমি এত ফর্সা হয়ে গেছি আমার কিছুই করার নাই এখন আপনারা বলতে পারেন আপনি ময়দা সুন্দরী হ্যান্ড সুন্দরী ট্যান সুন্দরী ভাই আমি প্রত্যেকদিন রাস্তাঘাটে বের হই প্রত্যেকদিন আমার লাখের উপরে কাস্টমারদের সাথে দেখা হয় তো আপনারা যারা এই টাইপের বাকওয়াস কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো হা 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 আপনারা আমাকে দেখেন দেখার পর বাজে কমেন্ট করেন আমার কোনো সমস্যা নাই আমার কোনো ধরনের কোনো সমস্যা নাই আমি প্রত্যেকটা কাস্টমারের সাথে দেখা করি আমি চোর না এক কথা আমি চোর না চোর সেলার না যে আমি ঘরে বসে লুকাই লুকাই লাইভ করব কখনো কাস্টমারদের সামনে যাব না আমি প্রত্যেকটা কাস্টমারের সাথে দেখা করি বিকজ আমি অনেস্ট আপনারা কি লাইভে জয়েন করছেন সবাই সবাই কি শেয়ার শুরু করছেন আমি 1 2 3 বলবো স্টার্ট করবেন রেডি কাউন্টডাউন করেন আপনারা আপনারা এখনো যারা লাভ রিঅ্যাক্ট দেন নাই তাদের উদ্দেশ্যে বলবো আপু আজকে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভে লাইক বাটন ক্লিক করেন যে একদম শেষ পর্যন্ত স্টিল থাকবে সে পাবেন এটার সাথে একটা কি দিব ফ্রি আজকে লাইভে যারা লাভ রিঅ্যাক্ট দিবেন সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু জুস পাবেন দুই জন সর্বোচ্চ শেয়ারকারী জুস পাবেন দুই জন আজকে লাইভে যারা লাভ রিঅ্যাক্ট দিবেন একজন পাবেন খাজানা ক্রিম ফ্রি সো তিনটা গিফট আজকে লাইভের জন্য বরাদ্দ সো যারা এখনো লাভ রিঅ্যাক্ট দিতেছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু লাভ রিঅ্যাক্ট দেন আর বেশি বেশি শেয়ারটা করেন শেয়ারও আপু মোটা হয়েছে অনেক সুন্দর লাগে আপু আমি মোটা হইছি কোন সবই হইতে পারি আমার প্রোডাক্ট ইউজ করে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে এই জুসটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 জুস গুগল সার্চ করলে চলে আসবে এটা আমি নাম দিয়েছি খাজানা জুস বিকজ এটা খাজানা ক্রিমের মতো ফর্সা করবে আপনাকে খাজানা ক্রিমের মতো আপনাকে এটা ফর্সা করবে আপনারা যারা আনলিমিটেড ফর্সা হতে চান জুস খাবেন আপনারা যারা আনলিমিটেড ফর্সা হতে চান তারা জুস খাবেন জুসটা আমি একটু দেখাই এই জুসটা আপনি যখন খাবেন আপনার শরীরের অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেটা যেমন অনেকের স্কিনে লোম হয় এই লোমটা চলে যাবে আপনার অনেকের স্কিনে কি হয় স্কিন কুচকে যায় স্কিনে পেটে ফাটা চামড়া অনেকের আছে বাচ্চা হওয়ার পরে পেট ফেটে গেছে পেটে ফাটা দাগ রয়ে গেছে সেই দাগ রিমুভ করবে স্কিন টাইটনিং করবে স্কিন ধবধবে ফর্সা করবে এখন আসি আপু আমি জুস খাইতে চাই জুস খাইলে কি ফর্সা হবে এটা এমন একটা জুস এইটা টোটাল দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে 16টা এবং এই জুসের ভিতরে দেখেন ফিশ কোলাজেন আছে তারপর হচ্ছে এল গ্লুটাথায়োন আছে রেড বিট জুস পাউডার আছে সুইট অরেঞ্জ আছে ব্লুবেরি আছে টমেটো আছে সোডিয়াম আছে জিঙ্ক আছে এবং এটার ভিতরে আরো যে উপাদানগুলো নাম বললে সমস্যা হবে লাইভে এর জন্য আমি ওই নামগুলো বলতেছি না সো এমন কিছু নাই যে জুসের ভিতরে নাই এমন কিছু নাই যে জুসের ভিতরে নাই যারা জুস ফ্রি পাইতে চান শেয়ার করতে থাকে যারা আজকে এটা না নেবেন তাদের উদ্দেশ্যে আমি বলে দেই ভাই জীবনে যদি আর কিছু পূরণ না করতে পারেন এই জুসটা খেয়ে একটু শক্তা পূরণ করে আর কিছু করতে হবে না এই অনেকের অ্যাকটিভ ব্রণ কোনোভাবে ব্রণ আপনি কমাতে পারেন না কোনোভাবে র‍্যাশ কমাতে পারেন না জুস খাওয়ার মাধ্যমে আপনি সেটা কমাতে পারবেন আবার অনেকের আছে এটার ভিতরে কিন্তু বায়োটিন আছে এই জুসের ভিতরে দেখেন আমি জুসের প্যাকেটটা আপনাদের সামনেই খুলতেছি এবং এটা আমি জারে ঢালতেছি দেখছেন আস্তে ঢালি বাতাসে উড়ে যাচ্ছে সব এই যে দেখেন একটা পুরো জার ভরে গেছে না হাফ একটু বাকি আছে দেখছেন পুরো জার কিন্তু আমার ভরে গেছে অল্প একটু বাকি আছে ফুল জার এখন আসি আপু এই জুসের কাজ কি আসলে এই জুস নিয়ে আপনি কেন এত কথা বলতেছেন এই জুসের হচ্ছে কাজ কি আপু আমি আবারো বলি যাদের নাইট ক্রিম কাজ করে না তারা জুস খাবে যাদের স্কিনে ব্রণ আছে তারা জুস খাবে যাদের ফেজের চামড়া পাতলা তারা জুস খাবে যাদের চুল পড়তেছে তারা জুস খাবে অনেকের আছে যে আঙ্গুলের গিটগুলো কালো এবং কুচকে থাকে যারা নিতে চাচ্ছেন আমি নিব লিখতে হবে আমি কিন্তু বলে দেই 500 জনকে আমি জুস দিব আমি 500 জনকে জুস দিতে পারবো প্রথম যারা অর্ডার করবেন অফার পাবেন এবং গিফট পাবেন প্রথম যারা অর্ডার করবেন তারা জুসের সাথে গিফট পাবে
পানি করে দিবেন, লাস্ট নাম্বার পেজে জানাইয়া দিবেন, দ্যাটস ইট, আপনারা আর কিছু করতে হবে না। এই জুসটা মিনিমাম তিনটা করে খাবেন, মিনিমাম তিন থেকে ছয়টা, সবচেয়ে ভালো হবে আপনি এই জুসটা ছয়টা খাবেন। আমি একটু দেখাই আপনাদেরকে জুসটা, বিকজ আপনারা তো পরবর্তী টাইমে বলবেন আপু জুসটা কেমনে খাইতে হয়। জুসটা আপনি সকালে রাতে দুপুরে যে কোনো টাইমে একবার খাবেন, জুসটা আপনি সারা দিনে একবার খাবেন, সারা দিনে। আপনার মনে করেন আপনি সকালে খাইতে চান না, দেখেন জুসের কালারটা দেখেন, এবার পাগল হয়ে যায় আপনার জুসের কালার দেখে। আমি বলে দেই এই জুস আমার আমার সেল করা সবচেয়ে নাম্বার ওয়ান জুস হবে। আপনি রেডি থাকেন, আপনারা রেডি থাকেন, শেয়ার করেন। আপু আগে দাম বলো, দাম শুনি। আপু তুমি হয়তো জানোই না যে আমি দাম বলার আগে অনেকে অর্ডার করা শুরু করে দিচ্ছে। এই জুসের কথা আমি গত বছর বলছিলাম, যেমন একটা জুস আসতেছে যেটা 16টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, এবং যে জুস খাই আমি আমার পেটের ফাটা দাগ পর্যন্ত রিমুভ করে ফেলছি, এটা এমন একটা জুস আমি দেখাই। এখানে যেহেতু আমি পানি বেশি নিছি, আমি এখানে হাফ দেড় চামচ জুসের গুঁড়া নিব, দেড় চামচ হচ্ছে জুসের গুঁড়া নিব। এখন আপনাদের কালারটা একটু আমি দেখাই, আপনাদের কালার দেখলে আরো বেশি ভালো লাগবে এটা খাইতে। সবাই রেডি, শেয়ার 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 করেন, পাঁচটা দশটা যে কয়টা পারেন শেয়ার করেন, বিকজ আজকে যদি আপনি একটাও শেয়ার করেন সেখান থেকে আপনি উইনার হওয়ার চান্স আছে। সো রেডি গাইস, ওয়াও ওয়াও, আমি কিন্তু সুপার এক্সাইটেড এই জুসের কালার দেখানোর জন্য, আমি কিন্তু সুপার এক্সাইটেড এই জুসের কালার দেখানোর জন্য। মানে এটা খাওয়ার পর স্কিন টেজ, অনেকে বলেন না আপু পিঙ্কি ফর্সা হতে চাই, পিঙ্কি ফর্সা, কারণ সাদা ফর্সা যেটা হয় এটা কিন্তু ধবল রোগীর মতো লাগে, তাই না? সাদা ফর্সা হইলে কি হয়, ধবল রোগীদের মতো লাগে, দেখতে মনে হয় কি ওর মনে হয় কোনো অসুখ হয়েছে, এর জন্য সাদা হয়ে গেছে, এর জন্য সাদা হয়ে গেছে। বাট আপনি যখন জুসটা খাবেন, এই জুসটা হচ্ছে আপনাকে পিঙ্কি ফর্সা করবে, বিকজ এই জুসটার বেশিরভাগ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফলের জুস, ফলের রস, বেশিরভাগ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আপনার ফলের, বেশিরভাগ মানে ইচ অ্যান্ড এভরিথিং, বেশিরভাগ জুসের ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফলের। আর এটা হচ্ছে ব্লুবেরি, মালবেরি, প্লাস হচ্ছে আপনার গ্রিন টি, এবং কি আপনি যারা ফর্সা হতে চান আনলিমিটেড। কালার দেখেন পাগল হয়ে না, ধৈর্য ধরেন। প্রথম 500 জনকে আমি জুসটা দিব, আর 2 জনকে ফ্রি দিব যারা শেয়ারটা করতেছে, আর যারা কন্টিনিউয়াসলি লাভ রিয়্যাক্ট দিতেছেন তাদের জন্য একজন পাবেন খাজানা ক্রিম ফ্রি। যাক দেখেন এটা কালার দেখেন, আমি আমার জীবনেও কোনো জুসে এরকম কালার দেখি নাই, আমি আমার কোনো জুসে এরকম কালার দেখি নাই। মানে এটা খাওয়ার জন্য আমি যে এতটা এক্সাইটেড, বিকজ আমি বললাম না এইটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, এই জুসটা হচ্ছে থাইল্যান্ডের। কালার দেখছেন, কালার দেখছেন, মেয়েদের সবচেয়ে পছন্দের একটা কালার পিঙ্ক কালার, ঠিক আছে? থাইল্যান্ডের মার্কেটে কি খাজানা ক্রিমটা পাবো? না আপু পাবেন না, বিকজ এই এই প্রোডাক্টটাই তৈরি করা হয় আমাদের জন্য, এটা ওদের দেশেও পাবেন না, আমাদের দেশেও পাবেন না। কিন্তু আমাদের দেশে কিছু নকল সেলার আছে, বা নকল চক বাজারে কিছু পাবলিক আছে যেটা এটাকে নকল করে আপনাদেরকে ধরায় দিচ্ছে। বাট নকলটা ইউজ করলে কি হয়, কিচ্ছু হয় না, স্কিন আরো নষ্ট হয়ে যাচ্ছে, স্কিন পুইরা যাচ্ছে, অ্যাসিডের মতো পুইরা যাচ্ছে, বিকজ ওরা কৌটা নকল করতে পারছে, প্যাকেজিং নকল করতে পারছে। বাট ওই যে বললাম কোম্পানির যে ওয়েবসাইট, এটা নকল করতে পারে নাই, যে কারণে ওরা ওইটা দিতে পারে। কালার দেখেন, এটা কালার আরো বেশি কালার হচ্ছে, এটা কালার, এটা গোলার পরে এটা কালার কিন্তু আরো ডার্ক হয়ে গেছে, দেখছেন? এইটা গোলার পরে কালার আরো বেশি ডার্ক হয়ে গেছে, এটা লোভ লাগতেছে কার কাছে সেটা কমেন্ট করেন। আপু তোমরাই সেল করো, এখন দেখছি ইশিন এমন একটা সাপ্লিমেন্ট, ইশিন বাংলাদেশে মিনিমাম 10 থেকে 20টা সেলার সেল করে। তো ইশিন আমার বাপের কোম্পানি না, আমি ভাই স্টেট ফরওয়ার্ড সেলার, আমারে আপনি গালি দেন যাই করেন নাই করেন, ইশিন আমার বাপের কোম্পানি না। ইশিন এক জায়গা থেকে আসে, সেখান থেকে সব সেলাররা এটা নেয়, সব সেলাররা এটা নেয়, সেম আমিও আনছি, এবং এটার ওয়েবসাইটে আমার নামও পাবেন আপনারা, ওয়েবসাইটে ইশিনের কোম্পানির ওয়েবসাইটে আমার নামও পাবেন। সো ডোন্ট ওয়ারি, টেনশন করা কিছু নাই, ওখানে গেলে দেখবেন সব সেলাররা এটা সেল করতেছে। কিন্তু কিছু সেলার এটা আপনাদেরকে গলা কাটছে 7,000, 8,000, 10,000 টাকা করেও সেল করছে, কিন্তু আমরা এটা 2,250 করে সেল করতেছি আপনাদের জন্য, কারণ আমরা গলা কাটি না কাস্টমারদের, এটা কাস্টমাররা এমনিই জানে অমনিও জানে। সো আমরা গলা কাটা সেলার না। এবার আপনারা সিলেক্ট করেন কার থেকে নেবেন, যে 5,000 টাকায় নেয় তার থেকে নেবেন, না যে 2,250 টাকায় নেয় তার থেকে নেবেন, এটা আপনাদের উপরে ডিসাইড করবে, আমাদের কিছু করার নেই। এখন আপনারা জুসের কালার দেখেন, ওরে ভাই এটা কি রে ভাই, এটা ম্যাজিক, এটা ম্যাজিক, এটা ম্যাজিক, এটা ম্যাজিক, এটা কে খাবেন, কে খাইতে ইচ্ছা করে, কার লোভ লাগতেছে, দেখেন এটা কালার চেঞ্জ হচ্ছে, জুসের কালার কখনো দেখছেন? এই দেখেন উপরে একটা ডার্ক, নিচেরটা হচ্ছে আপনার হালকা পিঙ্ক, দেখছেন জীবনে এরকম কালার? আমি বলছি না জুসের কালার দেখানোর জন্য আমি বেশি এক্সাইটেড, কারণ আমি জানি এই জুস যখন আপনারা খাবেন স্কিন কালার কিন্তু এরকম হোয়াইট পিঙ্কি হবে, একদম মিনিমাম
আপনারই স্কিনটা ফর্সা করবে, স্কিন টাইটেনিং করবে, স্কিন গ্লোইং করবে, স্কিনের পিগমেন্টেশন যাবে, স্কিনের ব্রন যাবে, স্কিনের চামড়া টাইট করবে, শরীরের চামড়া টাইট করবে। কারণ আমরা কি হয় 20 বছরের পর থেকে কিন্তু এখন এজিং শুরু হচ্ছে আমাদের। আমরা কিন্তু আর আমরা 40 বছর 45 বছরের বেশি কিন্তু কেউই বাঁচি না। তো আপনাদের কি হবে 20 বছরের পর থেকে কিন্তু স্কিন বুড়ি বুড়িদের মতো হওয়া শুরু হয়ে যায়। তো আপনারা এই জিনিসটাকে টেক কেয়ার করার জন্য এই জুসটা আপনারা 13 বছর থেকে সবাই খেতে পারবে। এই জুসটা 13 বছর থেকে সবাই খেতে পারবে, শুধু দুইজন খাইতে পারবে না। এক হচ্ছে প্রেগন্যান্সি মমরা, এক হচ্ছে প্রেগন্যান্সি টাইমে আপনারা জুস খাইতে পারবেন না। প্রেগন্যান্সি মমরা জুস খাইতে পারবেন না, এনিওয়েজ এটা সবাই খাইতে পারবেন। এখন আপনি বলতে পারেন, আপনি আপু আমার থাইরয়েডের প্রবলেম আছে আমি খাইতে পারবো কিনা, আপু আমার কিডনি সমস্যা আছে আমি খাইতে পারবো কিনা, আপু আমার, হ্যাঁ সেটাই বেস্ট ফিডিং মম আর হচ্ছে প্রেগন্যান্সি টাইমে এটা খেতে পারবে না, এনিওয়েজ এটা সবাই খাইতে পারবে না, আমি একদম ক্লিয়ার বলে দেই। আর এটার ভিতরে কোনো সুগার নাই, সো উইদাউট আপু প্রেগন্যান্সি অবস্থায় নাইট ক্রিম ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। এটা প্রেগন্যান্সি টাইমে খাইতে পারবেন না, আর বেস্ট ফিডিং মমরা এটা খাইতে পারবে না, এনিওয়েজ এটা সবাই খাইতে পারবে। এবং এই জুস খাওয়ার পরে স্কিন কালার পুরো পিঙ্কি হোয়াইট হবে, পুরো পিঙ্কি হোয়াইট। বললাম না যে আপু আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলতে পারি, যখন আপনি এই জুস 3 থেকে 6টা খাবে, এক একটা জুস আপনি মিনিমাম 20 দিনে শেষ করে ফেলবেন। 20 দিনে আপনাকে জুসটা শেষ করতে হবে এবং প্রত্যেক দিন খাবেন, প্রত্যেক দিন। ক্রিম মেখে যেমন ফর্সা হয়, জুস খেয়েও কি তেমনি ফর্সা হয়? জুস খাইলে আরো বেশি ফর্সা হয়। ক্রিম, ক্রিমের থেকে জুস, ক্রিমের থেকে জুস খাওয়ার পরে মানুষ স্কিন ফুল স্কিন সাদা হয়ে যাবে, ফুল স্কিন। দেশের বাইরের যে সেলিব্রিটি গুলা দেখেন, ওদের এই যে কত সেলিব্রিটির আছে কালো ছিল, এখন মিডিয়াতে আসার পর কি পরিমাণ সাদা হইছে আপনারা জানেন? ওরা এই জুস খায়। ওদের ওয়েবসাইটে সব থাইল্যান্ডের সেলিব্রিটিদের হচ্ছে ছবি, থাইল্যান্ডের সেলিব্রিটিরা এই জুস খায় রেগুলার রেগুলার, একদিন ওরা গ্যাপ দেন এবং ওরা বলে আমি যতদিন বেঁচে আছি ততদিন এই জুস খাবো। এটা এমন একটা জুস যেটা খাজানা আমি নাম দিয়েছি, খাজানা জুস, খাজানা জুস। যারা নিবেন রেডি হন, যারা নিবেন রেডি হন। আপু আপু সত্যি কি কাজ করবে? 100-এ 100 না 1000% কাজ করবে, 100-এ 100 না 1000% কাজ করবে। মিনিমাম 3টা থেকে 6টা করে জুসটা নিবেন, এবং এই জুসটা যখন আপনি খাবেন আপনার স্কিন কালার পুরো পিঙ্কি হোয়াইট হবে, পিঙ্কি হোয়াইট। আমি কিন্তু বিসমিল্লাহ করে শুরু করলাম, দেখেন তো আমি বাসে আছি না ময়রা যাচ্ছি। এই টাইপের জুস কোনো রাস্তাঘাটের জুস না যে 1200 টাকা 1000 টাকা
1500 টাকা জুসের দাম হবে, এগুলো হাই কোয়ালিটি জুস, প্রিমিয়াম জুস, এটা আপনাদের বুঝতে হবে। এগুলো খাবেন আর সবাইকে দেখাবেন, আর কিছু করতে হবে না, এভাবে নিবেন খাবেন আর সবাইকে দেখাবেন যে দেখ আমি কত বড় লোক, আমি কত বড় লোক, যেগুলো থাইল্যান্ডে সেলিব্রিটিরা খায় সেগুলো আমি খাই। পুরাই স্ট্রবেরি জুস, পুরাই স্ট্রবেরি জুস, আল্লাহ এই জুস আমারে পাগল করে দিতেছে। দাম গেস করেন, দাম গেস করেন, দাম গেস করেন, কোনো উল্টা পাল্টা দাম বলবেন না দয়া করে, কোনো উল্টা পাল্টা দাম বলবেন না, কোনো হাই কোয়ালিটির এটা প্রোডাক্ট, আমি আবারও বলি উল্টা পাল্টা দাম বলবেন না, উল্টা পাল্টা দাম বলবেন না, আমি আবারও বলি উল্টা পাল্টা দাম বললে আপনি ওই দামে আপনারা কখনোই প্রোডাক্ট কিনতে পারবেন না। এটা এমন একটা প্রোডাক্ট আমি বললাম না, আমার হাতে দেখছেন জিনিসটা ধরার পরে কত রাজকীয় একটা ভাইব চলে আসছে, মানে আমার কাছে তো সেই ভালো লাগছে, আপনাদের কাছে কতটুকু সুন্দর লাগতেছে আই ডোন্ট নো, কিন্তু আমার কাছে এই জুস মনে হচ্ছে এটা খাইলে আমার কাস্টমাররা আমারে সারা কিছু বুঝবে না, আমারে সারা কিছু বুঝবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। 3000 টাকা, 4500 টাকা, 5000 টাকা কাছাকাছি চলে আসছেন, জুসের দাম ঠিকঠাক বলতে থাকেন, ঠিকঠাক বলতে থাকেন, প্রাইস ঠিক বলতে পারলে কিন্তু গিফট আছে, প্রাইস ঠিকভাবে বলতে পারলে কিন্তু গিফট আছে, 3200 টাকা, দেখি কারটা সঠিক হয়, কার প্রাইস সঠিক হয়, কার প্রাইস ঠিক আছে, কার প্রাইস হচ্ছে সঠিক হয়, কার প্রাইস। এই জুস খাওয়ার পরে আপনার আর কিছু খাওয়ার দরকার পড়বে না, কোনো সাপ্লিমেন্ট খাওয়ারও দরকার পড়বে না, এটা এমন একটা জুস যেটা আপনাকে আনলিমিটেড ফর্সা করবে, ধপধপে ফর্সা করবে, এই জুসটা আপনাকে আনলিমিটেড ফর্সা করবে, ধপধপে ফর্সা করবে। এখন আপনি বলতে পারেন না এটা কতটুকু ফর্সা করবে, এটা যখন আপনি খাবেন আপনার পা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আপনাকে আনলিমিটেড ফর্সা করবে। আপু বড়লোকের জুস নিয়ে আসছো কিন্তু আপু আমি তো অনেক গরিব, আরে বাপু এভাবে কমেন্ট করো না, বড় লোক আর ছোট লোক নাই, এটা এমন একটা জুস যেটা খাওয়ার পরে আপনারা ফুল বডি পা থেকে মাথা পর্যন্ত ধপধপে ফর্সা করতে পারবেন, আর এটা কিন্তু ঈদ কালেকশন, এটা কিন্তু ঈদের আগে আপনাদের ফর্সা হওয়ার সিক্রেট জুস। সো লেটস সি আপুরা, এখন আমি প্রাইসটা বলবো, এখন আমি হচ্ছে এটার প্রাইসটা বলবো, সো যারা এটা নিতে চাচ্ছেন কমেন্ট করেন। আপু 4000 টাকা, 5000 টাকা, 6000 টাকা, ওকে 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 ওকে, দেখি কারটা সঠিক হয়, দেখি কারটা সঠিক হয়, কে পাবেন আজকে জুস, কে পাবে, লাভ লাইক ডান, থ্যাংক ইউ আপু নিয়াজ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, 3500 টাকা কাছাকাছি চলে আসছেন, 5500 টাকা কাছাকাছি, কাছাকাছি হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে, আপনারা গেস করেন, শেয়ার করেন, পাঁচটা করে শেয়ার করেন। এখন আমি এটার দাম বলবো, আজকে যারা জুস না পাবেন, আপু আমি বিশ্বাস করি না এসব ফর্সা হওয়ার ওষুধের ক্রিমের উপরে, না না করলে মাখবেন না, আর যারা সুন্দর হয়েছে তাদেরকে দেখে হা করে বসে থাকেন, আর কিছু করার নাই, বিকজ আপনারা কিনবেন না, শুধু শুধু দেখারও দরকার নাই, আমাদের এই পেজে যারা আছে তাদের স্কিন দেখলে আপনি পাগল হয়ে যাবেন, লিটারালি বলবেন আপু আপনারা কি কোরিয়ান দেশের মেয়ে, আপু আপনারা কি থাইল্যান্ডের মেয়ে, আপনারা কি জাপানের মেয়ে, এত সুন্দর কেন আপনারা, আমার প্রত্যেকটা কাস্টমার সুন্দর, আমার প্রত্যেকটা কাস্টমার সুন্দর বলতে হয় না, আমি আজকে গর্ব করে বললাম আপনার কমেন্টে, আমার প্রত্যেকটা কাস্টমার যতটা না সুন্দর ততটা না গ্লোয়িং ততটা না ভালো, আমার প্রত্যেকটা কাস্টমার অসাধারণ সুন্দর, আমার কাস্টমারদের দেখলে আমি নিজেই পাগল হয়ে যাই, আমার কাস্টমাররা এতটা লক্ষ্মী, বললাম না যে একবার যারা টাক খায় তারা কিন্তু অনেক থাকে, আমার কাস্টমাররা আমার জন্য পাগল, আমার চেহারা আমার রূপ দেখে না আমার প্রোডাক্ট দেখে। আপু 6000 টাকা, মুয়ের আপু আচ্ছা, 3500 টাকা, 4000 টাকা, ওকে আপু জুস খেলে কি আর নাইট ক্রিম মাখতে হবে, অবশ্যই নাইট ক্রিম মাখবো আপু, নাইট ক্রিম কেন মাখবা না, জুস আমি বারবার বলি, আমি বারবার বলি, বারবার বলি, এমন দামে জুস অনলাইন তো দূরের কথা, আপনাদেরকে হোলসেলও আপনাদের দিবে না, আমি দিব আজকে। ঈদের আগে ফর্সা হইতে চাচ্ছেন না, শেয়ার করেন, পাঁচটা ছয়টা করে শেয়ার করেন, আমি বলে দেই লাইভ চলাকালীন অবস্থায় অর্ডার কমপ্লিট করতে হবে, এনিওয়েজ আমি অফারে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো না, নাম ঠিকানা ফোন নাম্বার, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন, 4টা 5টা 6টা, মিনিমাম 6টা করে নেবেন, মিনিমাম 6টা করে এরকম নেবেন জুস, এক একটা জুস 20 দিন, কারণ এটা কিন্তু আর আসবে না, এটা বহুত ঠিক আছে। এখন আপনি জুস দেখান আপু, আমি এখন কি করব, নতুন করে জুসটা নিয়ে নাও, কোনো সমস্যা নাই। আচ্ছা আপু আমার বেবি ফেজ, আপু আমি কি ইশিন খাইতে পারবো, আপু আমার বেবি আছে আমি কি ইশিন খাইতে পারবো, পারবো আপু কোনো সমস্যা নাই, আমারও তো বাচ্চা আছে আমি কেন খাই, আচ্ছা জুসটা খাই, বিশ্বাস করেন আপুরা এই জুস খাওয়ার পরে আপনার মানে কি বলবো, মানে এই জুস খাওয়ার পরে আপনি শুধু এই জুসের কথাই বলবেন, মানে আমি এত জুস খাইছি এটার মতো মজা না, এর কালার দেখে তো আমি পাগল হয়ে যাইতেছি খাওয়ার জন্য। আপু আপু আপনাকে যমুনা ফিউচার পার্কের আপনার শোরুমে দেখি না কবে থাকেন, আপু আমি
হবে এটা খেলে অ্যাক্টিভ ব্রন যাবে এটা খেলে পার্মানেন্ট স্কিন মোটা হবে এই যে অনেকে উল্টা পাল্টা ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলেন না জুস খাবেন স্কিন মোটা হবে স্কিনে রং দেখা থাকলে সেটাকে ভ্যানিশ করবে স্কিনে পোরস থাকলে পোরস টাইট করবে স্কিনে গর্ত থাকলে স্কিন পুরো টাইট হবে স্কিনে গর্তটাও চলে যাবে চুল পড়া কমাবে স্কিনের কালারে যে হাতের নখগুলা পর্যন্ত আপনার পিঙ্কি কালার হবে এই জুসে আপনার হাতের নখগুলা পর্যন্ত হচ্ছে আপনার পিঙ্ক কালার হবে 3500 টাকা ওকে সো জুস পাবেন 500 জন সবাই কি শেয়ার কমপ্লিট করে ফেলছেন সবাই কি শেয়ার কমপ্লিট করে ফেলছেন নাকি কমেন্ট করেন শেয়ার কমপ্লিট না করলে আমি অফার দিতে পারবো না নামের আমি প্রত্যেকটা আইডি চেক করব প্রত্যেকটা আইডি শেয়ার চেক করব আপনারা 5টা করে শেয়ার করছেন কিনা 10টা করে শেয়ার করছেন কিনা নাইলে আমি অফারে আপনাদেরকে দিব না আমি যেই দামে জুস দিব আপনাদের বললাম না আজকে কান দায়া দিব আপনি জুস না নিতে পারলে পরবর্তীতে কানবেন জানলা এত টাকা আমি আমার জুস দিছে আমি নিতে পারলাম না এটার জন্য কানবেন স্টক থাকবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে আমি এটা দেখাবো কালকে আমার সোল্ড আউট হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকে আমার জুসের সোল্ড আউট হয়ে যাবে গ্যারান্টি কালকে আমার এই জুসের সোল্ড আউট হয়ে যাবে গ্যারান্টি বিকজ এটা যখন আপনারা গুগল রিভিউ দেখবেন আরো বেশি পাগল হয়ে যাবেন যে কেন নিলাম না কেন নিলাম না কারণ এই জুস আপনার স্কিন এতটা পরিমাণ পিঙ্কি হোয়াইটনিং করবে এতটা পরিমাণ সাদা করবে যে আপনি চিন্তার বাইরে কমপ্লিট ওকে আমি বলে দেই দাম আর ইউ রেডি গাইস চলে আসছে যারা আজকে জুস না নিতে পারবেন তারা কপাল থাবড়াবেন আজকে কনফার্ম তারা আজকে কপাল থাবড়াবেন ওরে নিচ দিয়ে ঘুরে নিয়ে আসো একটু যাও ওরে নিচে যায় খেলু আচ্ছা তার আজকে কপাল থাবড়াবেন আমি প্রাইস বলে দেই এইটার প্রাইস হচ্ছে মাত্র 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 1750 টাকা এইটার প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা ওয়েট ওয়েট আগে দাম শুনছেন এখন তো অলরেডি বুকে একটা আঘাত খেয়ে গেছেন জানলা কি বলতেছে যারা 4000 5000 টাকা বলছেন তাদের আজকে ঈদ আমি কি বুঝাইতে পারছি যারা একটা নেবেন অফারে পাবেন 1650 রেগুলার প্রাইস 1750 তিনটার দাম কত আসে 1750 করে হলে 5250 টাকার প্রোডাক্ট পাবেন 4500 টাকায় অফারে সাথে শেয়ারটা করছেন কারা কারা একটু হাত পা তোলেন তো আমি একটু দেখাই গিফটটা দেখাবো যারা তিনটা করে নেবেন তারা পাবেন 4500 টাকায় সাথে পাবেন ইশিন সব সাথে পাবেন ইশিন সব শুধু যারা শেয়ারটা করতেছেন তারা আমি বলছি না আজকে যারা শেয়ার করবেন সবাই গিফট পাবেন আমি বলছিলাম আজকে যারা শেয়ার করবেন তারা সবাই ইশিন সাবান ফ্রি পাচ্ছেন এবং আমি প্রত্যেকটা আইডি চেক করব যারা অর্ডার করতেছেন প্রত্যেকটা পার্সেলের সাথে তিনটা যারা নেবেন তারা একটা করে ইশিন সাবান ফ্রি পাবেন তিনটা যারা নেবেন তারা একটা করে ইশিন সব ফ্রি পাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনটা করে অর্ডার করেন একটা ইশিন সাবান ফ্রি সাথে পাবেন আপনারা হিউজ ডিসকাউন্ট 4500 টাকা একটা তিনটা সেটের সাথে পাবেন একটা ইশিন সাবান ফ্রি আর সিঙ্গেল যদি নেন কোনো সাবান পাবেন না দুইটা নিলেও কোনো সাবান পাবেন না তিনটা নিলে একটা ইশিন সাবান ফ্রি পাবে এবং 4500 টাকায় তিনটা জুস পাচ্ছেন এটা একটা না আপনারা 5000 টাকা বলছেন 6000 টাকা বলছেন 7000 টাকা বলছেন 10000 টাকা পর্যন্ত আপনারা দাম বলছেন কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশন দেই আপনারা তিনটা পাবেন মাত্র
থ্যাংক ইউ সো মাচ আপুরা প্রাইস রেগুলার প্রাইস 1750 এখন যারা অর্ডার করবেন একটা নিলে
সাবান
ফেসটাকে আমি সাবান দিয়ে ফার্স্ট অফ অল ওয়াশ করব। একটু ভালো করে আপনারা ফলো করেন, আমি কোনটা ইউজ করতেছি দেখায় দিই, যেটা হাফ পা আপনাদের যাদের অতিরিক্ত পরিমাণ কালো। আপু অর্ডার কত করব কিন্তু এত রাতে কিভাবে? বিকাশ সকালে করেন, সমস্যা নাই, আগে অর্ডার করেন, বিকাশ সকালে করেন। বিকাশ এখন যদি যারা করতে পারবেন তারা গিফটটা কনফার্ম, রাত সকালেও ইনশাআল্লাহ গিফট দিব আমি। তবে আপনারা বলে দেই সকাল সকাল একটু 12টার আগে অফারটা পাবেন, 12টা 1টার আগে আপনারা বিকাশটা করে দিবেন, তাহলে গিফটটা পাবেন, বিকজ গিফটও স্টক আউট হয়ে যাবে। কোলা যেটা হচ্ছে আমাদের পজিক এসিড সোপ, যেটা পাওয়ারফুল, যেটা ফিলিপাইনের একটা পাওয়ারফুল, ফিলিপাইনের একটা পাওয়ারফুল। তোমার হেয়ার কালারটা একটু চুলকুলে দেখাও, এই যে আসলে চুল ছাইরা জামা কাপড় খুইলা বউ সাইজা লাইভ করতে ভাল লাগে না। আমারে দেখেন না সব সময় মাথা উপরের দিকে আশ্রয়া, তারপর হচ্ছে লাইভ করি। আমি মানুষটাই এরকম, আমি মানুষটাই এরকম, ঠিক আছে? দেখছো আপু, এখন আমি এটা আবার আটকে রাখি, কারণ আমি একটা বাচ্চার মা, এখন আমার এই টাইপের নটাঙ্কিগিরি করার টাইম নাই, ঠিক আছে? অন্যের পিছনে থাকে তারা নিজেরাই কখনো এগোতে পারে না। এক্স্যাক্টলি, তুমি একজন সেলার, তুমি তো বকবক করবাই, তুমি ভালো করে বুঝো না, বলে আমরা কিনবো কিভাবে, মানুষ যে বুঝি নাই আপু, নিপু আপু বুঝি নাই, তুমি ভালো করে বুঝাইয়া বুঝাল। এক্স্যাক্টলি, আমি যদি আপনাদেরকে ভালো করে না বুঝাই তাহলে পাবলিক কি, আপনাদের মানে আমার যত কাস্টমার আছে তারা কি বুঝবে? সো আমার তো বুঝাতে হবে। এখন আমি বুঝাইতে গেলে অনেক টাইপের মজা করি, অনেক টাইপের গল্প করি, অনেক টাইপের মানে কথা বলি। এখন ওই যে ফেক আইডি গুলো আইসা আজেবাজে কমেন্ট করে আপু, এখানে আমি কি বলবো, ছোট চিটাগাং এর আপুদের জন্য অফার থাকবে। সো আপনারা গাড়ি ভাড়া করে চিটাগাং চলে আসেন। এই যে আমি কোলাজেন, যেটা হচ্ছে কোয়াজিক অ্যাসিড সুপটা, আমি বলে দেই আপনার গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ধবধবে ফর্সা হবে, গ্যারান্টি, ধবধবে ফর্সা হবে, 1000% গ্যারান্টি। মিনিমাম 4টা সাবান নিয়ে রাখেন, মিনিমাম 4টা 5টা করে সাবান নিয়ে রাখেন। আপনাদের যাদের হাত পা প্রচন্ড পরিমাণ কালো, হাত পা প্রচন্ড পরিমাণ কালো, তারা এই সাবানটা ইউজ করবেন দৈনিক একবার, এই সাবানটা ইউজ করবেন দৈনিক একবার। এই সাবানটা যখন লাগাবেন স্কিনের চামড়াটা প্রচন্ড টাইট হয়ে যাবে, এবং দেখবেন কি আপনার পিলিং হচ্ছে, মানে মরা যে চামড়াগুলো আছে, দাগগুলো আছে, সেটা উঠে যাচ্ছে। তো আপনাদেরকে এই অবস্থায় একটু লোশন লাগাতে হবে, ময়শ্চারাইজার ক্রিম লাগাতে হবে, স্কিনটা অনেক সাদা হয়ে যাবে, অনেক সাদা। শুধু চিটাগাং এর জন্য ঢাকার আপুদের কোনো কিছু নাই, আপু চিটাগাং এ চলে আসেন, আমার চিটাগাং এর আপুরা বেশি ভালোবাসে, আমারে চিটাগাং এর আপুরা বেশি ভালোবাসে। শুধু আমি নিতে চাই আপুরে বডি কম্বো, বডি কম্বোতে আজকে অফার থাকবে রে সোনারা। বডি কম্বো অফারের জন্য এখন থেকে শেয়ারটা কাউন্টডাউন হচ্ছে। বডি কম্বো, যারা আনলিমিটেড হাত পা ফর্সা করতে চান, এইটা একদিনের ভিতরে স্কিন কালার 4 শেড ফর্সা করে ফেলে। এটা কোনো ফর্সা হওয়ার ক্রিম না, এটা একটা সাবান, এটা কোনো ফর্সা হওয়ার ক্রিম না। আমি আপনাদেরকেও বলে দেই, যারা ওই যে একদিনে দুই দিনে রং ফর্সাকারী প্রোডাক্ট আছে, আল্লাহর কসম, বাপের কসম, মায়ের কসম দিয়া, এদের থেকে নেবেন দুই দিন পর ঠুস, দুই দিন পর ঠুস, আপনাদেরকে কেউ পাত্তাই দিবে না। কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনি যখন মাখবেন 1000% আপনি রেজাল্ট পাবেন, ধৈর্য সহকারে লাগালে। এখন আসি এটা কয়দিন, এই সাবানটা আপনি 3 দিন লাগান, 4 দিনের কালে আপনার স্কিনে পিলিং হওয়া শুরু করবে। 3 দিন লাগান, আমি এটা নিজে লাগাইতেছি এখন, আমি কিন্তু অনেক সাদা হইতে চাচ্ছি এখন, হাত পাটা বিশেষ করে, কারণ আমি কাইলা, আমি কালো, আমি কালো থেকে ফর্সা হয়েছি। তো এখন যদি আমি এগুলাকে মেনটেন না করি আমি কিন্তু আবার কালো হয়ে যাব, আর আমার কিন্তু টানে পিছনের দিকে, পিছনের দিকে টানে আপু। এগুলা মাইকা যদি সাদা হওয়া যায় তো তাহলে কোনো কালো মানুষই থাকতো না, যেমন আমি, আমি অনেক কালো ছিলাম, এখন আমি ফর্সা হয়ে গেছি। আপনার কমেন্টটা শুনে আমার ভালো লাগছে, আমার যত কাস্টমাররা অনেক সুন্দর, আর যে শুধু ফর্সা ফর্সা ফর্সা, কে বলছে এত ফর্সা হইতে? এই যে মুখ ভর্তি পিম্পল উঠতেছে, এই যে এত বয়সের ছাপ পড়ে যাচ্ছে, এই যে এত জেল ইউজ করছি স্কিনটাকে হেলদি রাখার জন্য, এগুলো চোখে দেখেন না? তাহলে আজাইরা কমেন্ট করতে আসেন কেন বলেন তো? যেমন আমি, আমি যখন স্কিনে লাইক করতাম, আরে ভাই আগে তুই ফর্সা হা, তুই ফর্সা, এই টাইপের কমেন্ট আমি মিনিমাম দৈনিক 1000 পাইতাম, দৈনিক 1000 পাইতাম। আমি কি ওদেরকে গড়াই নিছি, গড়াই ধরছি? আজকে আমার এই কমেন্টটা পারলে কেউ করেন, করেন করেন, আমি রেডি আছি, কোনো সমস্যা নাই, করেন এই কমেন্টটা আমাকে কেউ করেন যে তুই ফর্সা হ। দেখছেন সেই 2019 সালের মন আর এই 2023 সালের মন, রাত আর দিন তফাত। আমি নিজে ফর্সা হয়ে গেছি, আমি নিজে ফর্সা হয়ে গেছি, আমি দেখায় দিছি আমি পারি, আমার প্রোডাক্ট ইউজ করে আমি সেটা করে দেখাইছি, আমার প্রোডাক্ট ইউজ করে আমি আজকে আমার লাইফের চেঞ্জ নিয়ে আসতে পারছি, আপনারাও পারতেছেন। সো এই হচ্ছে কমেন্ট, ঠিক আছে? কমেন্ট অফ দা ইয়ার,
আপনাদের তো খেয়ে দেয়ে কাজ নাই, আপনাদের মতো কিছু মহিলাদের কাজই হচ্ছে পাশের বাড়ির কোন মেয়েটার মুখে ব্রণ। চল আজকে সার বাটি আর মুড়ির বাটি নিয়ে, চার কাপ আর মুড়ির বাটি নিয়ে দুয়ার দ্বারে বসি আর ওরে নিয়ে গসিপ করি, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। সেকেন্ড হচ্ছে আপু আমি বডি কম্বো দেখাচ্ছি, বডি কম্বোটা এটা। আপনারা যারা ফুল বডিটাকে ধবধবে সাদা করতে চাচ্ছেন তারা এই কম্বোটা লাগাবেন। একটা হচ্ছে বডি সাবান আর হচ্ছে বডি ক্রিম। আপনারা আর কিছু লাগানোর দরকার নাই, কোনো কিছু লাগাবেন না, শুধু এই দুইটা লাগাবেন। এই দুইটা লাগালে আপনার হাত পা কনফার্ম সাদা হবে, গলার কালার চেঞ্জ করতে পারবেন, ঘাড়ের কালার চেঞ্জ করতে পারবেন, আন্ডারআর্ম সিক্রেট পার্ট ফুল বডিটাকে আপনি চেঞ্জ করবেন। এবং এই সাবানের মাধ্যমে পেটের ফাটা দাগ পর্যন্ত আপনার রিমুভ হবে, পেটের ফাটা দাগ পর্যন্ত রিমুভ হবে, স্কিনের ফাটা দাগ পর্যন্ত রিমুভ হবে। এবং আপনাদের যাদের স্কিনে মেস্তা আছে, লাল তিল আছে, 3 দিন লাগাইলে 3 দিন পর দেখবেন স্কিন পিলিং হয়ে দাগগুলো চলে গেছে। স্কিনে ট্যান থাকলে ট্যান তো 1 মিনিটের ভিতরে চলে যাবে। এই যে লাগাইতেছি না, অলরেডি টানতেছে আমার স্কিন। কি পরিমাণ যে সাদা হবে আমি বলে দেই। লাইভ চলাকালীন অবস্থায় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন। অর্ডার কনফার্ম করতে হলে লাইভ চলাকালীন অবস্থায় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে, নাইলে কিন্তু আপনাদের কেউ কাউকে অফার দেওয়া হবে না। কারণ আমার অনেক কাস্টমার এখন অফার পাইতেছে না, ওই যে বুঝতেছে না দেখেন কি সাদা হয়ে গেছে। নিয়ে যান, আমি লাইভ করতেছি, এখন আমি আপনার সাথে কথা বলতে পারবো না তো বাবা। এই যে দেখেন, দেখছেন, দেখেন চেঞ্জ, দেখেন দেখছেন, ভালো করে দেখেন। আপনারা তো বলেন মেকআপ করে লাইভ করি, এই যে দেখেন স্কিন কালার, দেখেন হাতের দাগ পর্যন্ত কতটা চইলা গেছে দেখেন। কে কে নিতে চান, কে কে নিতে চান? দুইটার প্রাইস, দুইটার প্রাইস হচ্ছে ভাইয়াকে রেখে লাইভ করতেছো, বুঝি নাই আপু ভাইয়াকে কি কোলের মধ্যে নিয়ে লাইভ করবো নাকি বুঝতেছি না, কি কমেন্ট করতেছো? ভাইয়ারে কি কোলে বুই রাখালে কি ভাইয়ারে কোলের মধ্যে নিয়ে লাইভ করবো? ভাইয়া লাইভে আসে না, ভাইয়া ভাইয়ার কাজে ব্যস্ত। আমার জামাইরে কয়দিন দেখছেন লাইভ করতে? আপনার ভাইয়ার তো খায়া দেয় কাজ নাই, আমার এমনিতে এই ব্যবসা করতে নিষেধ করতেছে, তার উপরে আপনারা আবার বলতেছেন ভাইয়ারে রাইখা, ভাইয়ারে কে কোলের মধ্যে নিয়ে লাইভ করবো, মাথা খারাপ। এই যে দেখেন কি সুন্দর করে আপনার আঙুলের গিটগুলোকে আমি মাসাজ করতেছি, দেখছেন? এইভাবে মাসাজ করবেন, এতে হবে কি স্কিনের ডেড সেলটা ইনস্ট্যান্ট চলে যাবে। আপু তুমি এত সুন্দর কেন তো বুঝি না, নজর দিও না তো, মাইর দিব, অনেক নজর দাও, পচা হয়ে গেছো তোমরা, কালা থাকলেও সমস্যা, ফসা হইলেও সমস্যা, কই যাইতাম বলো তো? দেখো তোমাদের সামনে হাতটাকে ধুইয়া সাদা করে দেখাইয়া দিলাম। আচ্ছা আপু আমার কাছে ভিআইপি কার্ড আছে, ওই কার্ডটার কাজ কি? ওই কার্ডের কার্ড হচ্ছে আমি পোস্ট যখন দিব তখনই দেখবেন এটার কাজ কি, তখন শুধু খুশিতে লাফাবেন, আল্লাহ আমরা কেন ভিআইপি হইলাম না। আপু আমি কম্বোর অফার দিব, সাবান সিঙ্গেল নিলে 1500 টাকা, সিঙ্গেল সাবান নিলে 1500 টাকা, বাট বডির সাথে বডি ক্রিমের সাথে নিলে অফার পাবেন। বডি ক্রিমের সাথে যদি দেখেন কি ফেনা হইতেছে, আমি কিন্তু সাবান লাগাইছি 1 ফোঁটা, যত ধুইতেছি তত সাবান ফেনা বাইরে আইতাছে, যত ধুইতেছি মানে এই সাবানটা মানে এত লক্ষ্মী, আমি কাইটা কাইটা লাগাই, চিন্তা করেন আমি কাটছি 3 ভাগ করছি, 1 ভাগ আমার কাছে, 2 ভাগ আমার সাইমার কাছে একটা, আর হচ্ছে এর কাছে একটা, আর একটা আমার বোন আছে ওর কাছে, মানে বুঝেন অবস্থা। দেখেন দেখছেন দুইটা হাতের কালার দেখেন, এবার একদম রিয়েল কালার, এই যে দাগগুলা দেখেন কত হালকা হয়ে গেছে। সো এইভাবে সাবানটা মাখবে। আরে জামা, জামাতে জামাই তো ডিস্টার্ব করতেছস কেন? এই জামাগুলা পরলে এরকমই লাগে, জামাগুলা এক্সট্রা ডিস্টার্ব করে, দেখছেন? দেখেন কি সাদা হয়ে গেছে। আপু আমি চন্দনটা নিতে চাই, পেজ অর্ডার করেন, পেজ অর্ডার করেন। আপু আমি বলে দেই ঈদের টাইমে প্রোডাক্টে প্রচুর শর্ট খাবেন, প্রচুর শর্ট, আপনারা প্রোডাক্টই পাবেন না অনেক টাইমে, দেখবেন। আপু এটা ফেজে কি ইউজ করা যাবে? ফেজে ইউজ করলে এটা অনেক সহ্য করতে পারবেন, এটা পুরো সাদা করবে। সো এটা আপনি ফেজে ডাইরেক্ট লাগাবেন না, যাদের মুখে দাগ আছে শুধু তারাই লাগাবেন, 3-4 দিন লাগাবেন তারপর ধুয়ে ফেলবেন, আর সাবানটা লাগাবেন না, সাবানটাই প্রচন্ড পিলিং করবে আর আনলিমিটেড সাদা করবে, যেটা আপনার ফেস সহ্য করতে পারবে না। কারণ এটা হচ্ছে কজিক অ্যাসিড সোপ, যেটা 10 গুণ বেশি পাওয়ারফুল, এটা কিন্তু আপনারা ভাববেন না লাইভে বলছি তাই সেটাই, এই যে লেখা আছে কজিক 10x কজিক পাওয়ারফুল সোপ বার। সো আপনি এটা ডাইরেক্ট ফেজে লাগাবেন, আপনি সহ্য করতে পারবেন, এটা প্রচন্ড পাওয়ারফুল,
এই যে দেখেন অলরেডি কি সাদা হইছে, কি যে সাদা হইছে আপনি দেখেন। এখন আমি কম্ব দিব, কম্বটা শুধু লাইভ চলাকালীন অবস্থায় দিব অফারে। সবাই কি রেডি? সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়, সারা বাংলাদেশে আপু, সারা বাংলাদেশে। সো রেডি? সো আমি এখন কম্বটা ধরবো, আপনারা সাথে সাথে অর্ডার করবেন। কম্বটা ধরার সাথে সাথে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। আপু ওদের সাথে দেখো, তুমি চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা। আচ্ছা, সো রেডি? ফুল বডি কম্বো, আমি একটু বডি ক্রিমটাও লাগাই। বডি কম্বোটা কারা কারা নেবেন, মাথা নষ্ট অফারে পাবেন। যারা শুধু লাইভে অর্ডার করবেন তারাই পাবেন। এই যে দেখেন, যারা শুধু লাইভে অর্ডার করবেন তারাই পাবেন বডি কম্বোটা। যারা শুধু লাইভে অর্ডার করবেন শুধুমাত্র তারাই বডি কম্বোটা পাবেন। ডেলিভারি ম্যান তো বাজারে আসে, বাড়িতে আসে না, ফোন দিয়ে বলবেন তোর ঘর মটকে দিব, তুই বাসায় আসিস না কেন। বাসার ফুল অ্যাড্রেস দিবেন, তাইলে বাসায় যাবে। বাসার ফুল ঠিকানাটা দিবেন, দেখেন এখন দুইটা হাতে তফাত দেখেন। একটু বডি ক্রিম টাচ আপ করছি, দেখছেন আপনারা কি দেখতে পারতেছেন ফুল হাতের কালারটা? বডি ক্রিমটা একটু টাচ আপ করছে আর কিছু না। আপু তোমাকে দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে, আমার ভাই তোমাকে দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে। ওয়াই ভাইয়া, তুমি অজ্ঞান হয়ো না ভাইয়া। ওকে, আমি বডি কম্বোটা দিব 50 জনকে। আমি প্রত্যেকদিন অফারে দেই, এছাড়া আমি কোনো অর্ডার কনফার্ম করি না। যারা লাইভটা শেয়ার করবেন শুধু তারাই অফারটা পাবেন। আর ইউ রেডি গাইস? আপনারা কি রেডি? আপনারা কি রেডি? ভাই যারা এখন লাভ রিয়াক্টর নাই তারা আজকে কপাল করছেন। কি যে গিফটটা যাচ্ছে, আপনারা আজকে কপাল করতেছেন, কপাল। সবাই লাভ রিয়াক্ট দিয়ে দেন, সবাই লাভ রিয়াক্ট দিয়ে দেন, সবাই লাভ রিয়াক্ট দেন। আপু আমি নিব। ওকে, রেগুলার প্রাইস 3150। যারা এখন অর্ডারটা করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে শুধুমাত্র তারাই এটা পাবেন। আমার লাইভটা দেখে সাথে সাথে যারা অর্ডারটা করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে, আর বিকাশ নাম্বার দেওয়া আছে, যারা ঢাকার বাইরে তারা বিকাশ করে দিবেন, যারা ঢাকার বাইরে তারা বিকাশ করে দিবেন। সো আমি বলে দেই, যারা এখন এই কম্বোটা অর্ডার করবেন তারা এটা পাবেন মাত্র 2650 টাকায়। 2600, যেখানে একটা সাবানের দাম 1500 টাকা, একটা সাবানের দাম 1500 টাকা, সেখানে আপনারা চিন্তা করেন ফুল কম্বো পাবেন 2650। জাস্ট তিনটা শেয়ার করলেই হবে, জাস্ট তিনটা শেয়ার করবেন, একটা লাভ রিয়াক দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন। আমি বলে দেই, আমি ধরবো, 1 মিনিট টাইম পাবেন, 1 মিনিটের ভিতর অর্ডারটা করতে হবে, নাইলে আমি আপনাদেরকে অফার দিতে পারবো না। আই এম সো সরি। 3150 টাকা আপনারা নেবেন, নাইলে আপনারা 3150 টাকা নেবেন, আমার প্রোডাক্ট যাবেন আপনাদের অ্যাড্রেসে, সোজা সাপটা কথা। সো আপনাদেরকে যারা, আপু খাজানা দিয়ে অনেক 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 উপকার পেয়েছি, জাদুর মতো কাজ করছে, আলহামদুলিল্লাহ। এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া, আপনারা তো খাজানার পাগল। আমি তো এটা ভয় লাগাই না, পুরো সাদা হয়ে যায় দেখা, পুরো ক্রিম কালার আমার স্কিন কালার হয়ে যায়, যেটা আমার কাছে অদ্ভুত ফর্সা লাগে। সো খাজানা তারাই নেবেন যারা আনলিমিটেড স্কিন ফর্সা করতে চান। ভাই আমি ওটা এখন ভুলেও লাগাম না, তবে ঈদের আগে আগে লাগানোর চেষ্টা করতেছি, বাট জানি না কত দূর লাগাইতে পারবো। আপনারা কি লাভ রিয়াক্ট দিচ্ছেন সবাই? সবাই কি লাভ রিয়াক্ট দিবেন? সবাই কি লাভ রিয়াক্ট না দিলে কিন্তু আমি আপনাদের অফারে দিতে পারবো না। আপু আমি খাজানা ক্রিম ইউজ করেছি, বডি কম্বো ইউজ করেছি, এত ফর্সা হয়ে গেছি, আমার বোন দেশের বাইরে থেকে এসে পাগল হয়ে গেছে তোমার প্রোডাক্ট ইউজ করার জন্য। আজকে আজকে শোরুমে গেছিলাম, অনেক টাকার প্রোডাক্ট নিয়ে নিয়েছে আমার বোন, আমার বোন তো আসতেই চায় নাই তোমার শোরুম থেকে। আল্লাহ, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া আপু। আচ্ছা, রেগুলার প্রাইস 3150 অফারে, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করবেন, নাম ঠিকানা ফোন নাম্বার। আমি কিন্তু মেসেজ চেক করতেছি সবার, খালি মেসেজ ঢুকতেছে, খালি মেসেজ ঢুকতেছে, নাম ঠিকানা ফোন নাম্বার, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডার করবেন। আপু বুস্টার খাজানাটা তাড়াতাড়ি আনো, বুস্টার আসলে আমার নিজেরই আমি মাথা নষ্ট, বুস্টার কখন আসবে, কখন হতে পাবো, কখন হতে পাবো। খাজানা খাজানাটা দিয়ে আমি আমার আমি খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু আপু জুস দেখার প্রাইস বলো, তিনটা কত? তিনটা 4500। জুসটা এই যে স্ক্রিনশট নাও, ঈদের আগে আনলিমিটেড ফর্সা করবে, ঈদের আগে আনলিমিটেড আপনার স্কিন কালার চেঞ্জ হবে, আনলিমিটেড। এটা পিঙ্কি হোয়াইট করবে, এটা পিঙ্কি হোয়াইট করবে। সো এটা মাথায় রাখবেন, এই আঙুলের নখগুলা পর্যন্ত আপনার পিঙ্ক কালার হবে। তোমার ডেলিভারি ম্যানটা কেমন জানি আপু, কবে জানি কথা, কিভাবে জানো কথা বলে, কিভাবে কথা বলে আপু, প্রফেশনাল তো ওরা, ওরা তো নন প্রফেশনাল না, ওরা প্রফেশনাল ভাবে কথা বলে। আপু জুস টান, দিনে কয়বার কতক্ষণ খাবো? যে কোনো টাইমে একবার খাবেন। হ্যাপি বার্থডে ফার্স্ট কমেন্ট প্লিজ। আপু খাজানা ক্রিম তিনটা ইউজ করার পর কি করব, আই মিন স্কিন কেয়ার? ইয়েস ডিয়ার সোনা, আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর উইশেস মি, এবং আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই।
কারণ এই ফার্স্ট কমেন্টে আপনার পড়ে ফেলেছি এবং আপনি আমার পেজে কমেন্ট করেছেন এটার জন্য আমি খুবই হ্যাপি। আর তিনটা নাইট ক্রিম ইউজ করার পর যদি আপনি সারা জীবন সুন্দর থাকতে চান তখন আপনি নাইট ক্রিমটা গ্যাপ দিয়ে লাগাবেন। যেমন আপনি অতিরিক্ত ফর্সা হয়ে গেছেন আপনি টানা ইউজ করতে হবে না, সপ্তাহে 3 দিন ইউজ করবেন, 4 দিন ইউজ করবেন, এভাবে যদি ইউজ করতে পারেন আপনার স্কিনটা খুবই সুন্দর হবে। আপু তুমি অনেক শুকনা কেন, খাওয়া দাওয়া করো না, তুমি আমার মোটা ছবি দেখবা, দাঁড়াও দেখাই, আমার শরম করে তারপর আমি দেখাই। বডি কম্বোর জন্য নাম ঠিকানা ফোন নাম্বার না দিলে আমি তোমাদেরকে আপু দুঃখিত আবারও বলে নেই, রিকোয়েস্ট করলেও কাজ হবে না, আমি আবারও বলে দেই বডি কম্বোর জন্য আপনাদেরকে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ। এখন মেসেজ না করলে আমি অফারে দিতে পারবো না, আমি সরি, এখন মেসেজ না করলে আমি অফারে আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারবো না, কারণ আমি শুধু লাইভে এখন থেকে অর্ডারটা নিব, লাইভ শেষ অফার শেষ, লাইভ দেখে স্ক্রিনশট দিবেন সাথে সাথে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন, এই হচ্ছে আপনাদের কালো মুনাপু আর ফর্সা মুনাপু, ঠিক আছে? আমি এই নাইট ক্রিমটা দেখেন আমার এই যে চেঞ্জটা না শুধু এই ক্রিমটা ইউজ করে, আমি কিন্তু আরো অনেক ক্রিম ইউজ করি বাট এটা ইউজ করে আমি কালো থেকে ফর্সা হয়ে গেছি। শুধু এই খাজানাটা আর এটা অরিজিনালটা, এই যে কৌটার গায়ে লেজার খোদাই করা পাবেন, প্যাকেজিংটা দেখেন, আর প্যাকেজিং এ বারকোড স্ক্যান করলে আমাদের নাম চলে আসবে। আর এই যে মোটা বলছেন না আপু তুমি এত শুকনাটা, এই যে আমি তোমাদের দেখাই আমার এই মোটা মোটা ছবিগুলো কই, আসলে আমি লজ্জা পাইতাম আগে অনেক ছবি তুলতে, আমি এখন অনেক লজ্জা পাই ছবি তুলতে, ঠিক আছে? আমি এখনো অনেক 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 বেশি লজ্জা পাই, আমি কেন জানি না আমার ছবি তুলতে মোটেও ভালো লাগে না। আমি আগেও অনেক টাইপের ছবি তুলতাম বাট আমি আমার বাচ্চা হওয়ার পর থেকে মোটামুটি আমার বাচ্চার সাথে যে একটা ছবি তুলি, আচ্ছা ছবিগুলো পাইতেছি না কেন, অনেক মনে ছিলাম আপু 85 কেজি ছিলাম, 85 কেজি, 85 কেজি, 85, মানে আমার জীবনে আমি বললাম না জীবন যৌবন পার করে দিছি এই শুকানের জন্য, আর তুমি আমারে বলো তুমি এত শুকনা কেন। আমি যখন মোটা ছিলাম না আমার গাল ছিল এরকম ভটকা মাছের মতো, দাঁড়াও তোমার আমি একটা আমার এই রিসেন্ট একটা ছবি দেখাই, এটা কবে আমি বাইক চালাইতাম যখন তখনকার ছবি, দাঁড়াও দাঁড়াও, আমি যখন বাইক চালাইতাম তখন হচ্ছে আমার এই ছবিটা দেখো, এটা এই যে 2018 দিকের ছবি, 2018 সালের দিকে ছবি, এই যে দেখো এই ছবিটা দেখো, ধুরো ছাতা, এই যে দেখো, হ্যালো দেখছো কি মোটা দেখছো, হাতি হাতি ছোটখাটো একটা হাতি ছিলাম, দেখছো কত মোটা ছিলাম, আমার গালগুলো দেখছো টমেটোর মতো সাদা ছিল, মোটা ছিল টমেটোর মতো, টমেটোর মতো মোটা যেটাকে বলে আমি সেটা ছিলাম। তো এখন আমি শুকাইছি বহুত কষ্টে, আমার সাপ্লিমেন্ট গুলা খায়া খায় আমি হচ্ছে শুকাইছি, সো প্লিজ আমারে কেউ শুকনা বললো না, আমি আর মোটা হইতে চাই না, বিকজ মোটা হইলে জামা কাপড় পরলেও বুড়িদের মতো লাগে। এখন আমাকে সবাই দেখে বলে তুমি এত বাচ্চা কেন, তোমার একটা বাচ্চা আছে, বিশ্বাসই করে না যে আমার একটা বাচ্চা আছে, ঠিক করে খাওয়া দাওয়া করো, অসুস্থ হয়ে যাইতে পারো, তখন এত ভালো ভালো প্রোডাক্ট কে দিবে। আপু আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সুস্থ আছি, আর বাচ্চা মরা তো আল্লাহর হাতে বলেন, সুস্থতাও আল্লাহর হাতে, অসুস্থতাও আল্লাহর হাতে, অসুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত, যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকেই বেশি অসুস্থ করে, সো এটা হচ্ছে মেইন কথা। তো আমি এটা নিয়ে আসলে ভয় পাই না, আমি যদি আল্লাহ আমার হায়াত যদি আজকে রাখে আজকে হবে, কালকে রাখলে কালকে আমি বাঁচবো, পরশুদিন মরে যাব, আমি 1 সেকেন্ডও বেশি বাঁচতে পারবো না আল্লাহর হুকুম ছাড়া, সো আমি এটা আল্লাহর কাছেই ছেড়ে দিছি, সুস্থতা অসুস্থতা আল্লাহর হাতে, আল্লাহ আমার আমি যতটুকু রিজিক নিয়ে আসছি দুনিয়াতে আমি অতটুকুই পাবো, আমি যতদিন বাঁচবো ততদিনই বাঁচবো, কেউ আমারে আগে মারতে পারবে না, কে আমাকে আগে মারতে পারবে না, আমি আগে অসুস্থ হব না, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না, এটা আমি মনে করি। আপু ফেজের জন্য কোনটা নিব, আনলিমিটেড সাদা ফর্সা হতে চান, বেশি কিছু লাগানোর দরকার নেই, শুধু নাইট ক্রিম লাগাবেন, শুধু নাইট ক্রিম, শুধু নাইট ক্রিম লাগাবেন আনলিমিটেড ফর্সা হওয়ার জন্য, আমি বলে দেই এটা কিন্তু ফর্সা হওয়ার বাপ, ফর্সা। থ্যাংক ইউ নুসরাত ফারিয়ামিম, আপু আপনারা আমাকে এত ভালোবাসেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপু নামাজ লাইভে এসে আপু এগুলো বলতে হয় না, লাইভে এসে যখন এখন আমি ইসলামের কথা বলবো ধর্মের কথা বলবো, এখন এসে আপনারা অনেকে আসবে কি ফেক আইডিগুলো মাঝে মাঝে কমেন্ট করবে, সো আমি ইসলামিক জিনিসটা সবসময় আমি এটা হাইড রাখি, এটা আমি সবসময় প্রকাশ করি না, সো এটা হাইড রাখাই বেটার, নামাজ রোজা এগুলো আল্লাহর ইবাদত, এগুলো প্রকাশ করার মতো না, সো এগুলো নিজের নিজের জন্য, এগুলো আমি পাবলিকলি করবো কেন বলেন, সো এটাই হচ্ছে মেইন কথা। সো এই হচ্ছে আমাদের নাইট ক্রিমটা, যেটা ইউজ করার পরে আপনি কালো থেকে ধপ ধপে ফর্সা হবেন। এখন আপনারা বলতে পারেন হ্যালো মুনাপু আমি কয়টা লাগাবো, তিনটা লাগাইয়া যেই ফর্সা হবেন, লাস্টে কালো হওয়ার জন্য চিৎকার পারবেন, লাস্টে কালো হওয়ার জন্য চিৎকার পারবেন, চিৎকার পারবেন, বলবেন কি আমি আর কালো হইতে চাই না মুনাপু।
এটা যখন আপনি লাগাবেন ক্রিমের কালার স্কিন কালার হবে যদি আপনি টানা ইউজ করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন টানা আপু কোরিয়ান জুস নিতে চাই এটা সম্পর্কে আপু লাইভ করা আছে ওটা নিয়ে একটু কষ্ট করে লাইভগুলো দেখে নাও শোনা আপনি ওই জুস অনেকগুলা খাইছেন যে কোরিয়ানের জুস আপু আবার প্রচুর জুস খাইতে দেখবা আই লাভ জুস আই লাভ জুস আমি প্রচুর জুস খাই জুস খাইলে স্কিন এত ব্রাইট হয় এত টাইট হয় মানে আপনার শরীর থেকে কোনো বুড়িদের ভাবই থাকবে না আপু বাবাটাকে একটু দেখাও আপু এখন বাবারে আনাইলে আমি লাইভ করতে পারবো না তোমার বাবারে তুমি পরে দেখো ঠিক আছে আর যারা আমাদের এখনো মূল লাইফস্টাইলে লাইক দাও নাই তারা কষ্ট করে লাইক দিয়ে দাও আচ্ছা সো এই হচ্ছে আমাদের নাইট ক্রিমটা যেটা আপনাকে আনলিমিটেড ফেয়ার করবে এখন আপনি বলতে পারেন একটা জুসের অফার প্রাইস 1650 তিনটা নিলে 4050 ভীষণ ডিসকাউন্ট পাবেন এরা 4000-5000 টাকাও দাম বলছে কাস্টমাররা আজকে ঠিক আছে আচ্ছা নাইট ক্রিমটা আপনারা পর পর তিনটা মাখবেন তিনটা কিভাবে মাখবেন আমি বলে দেই গ্রিন টি ফেস ওয়াশ কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেছে লেমন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন এখন এখন যারা গ্রিন টি পাবেন না তারা লেমনটা নেবেন আর এই দুইটা মাখলেই কিন্তু আপনি আনলিমিটেড ফর্সা হবেন আপনার স্কিনে যদি কোনো সমস্যা না থাকে আপনার স্কিনে যদি কোনো প্রবলেম না থাকে শুধু এই দুইটা মাখবেন শুধু এই দুইটা জিনিস আপনাকে ধপ ধপে ফর্সা করবে আপনি যখন এই নাইট ক্রিমটা পর পর তিনটা মাখবেন আপনি আপনার স্কিন দেখে শুধু বলবেন আল্লাহ কেন আমি এই জিনিসটা আগে মাখি নাই কেন আমি আপুকে আগে খুঁজে পাই নাই বিকজ এইটা মাখার পরে আপুরা শুধু আমাকে দোয়াই দেয় এটা দোয়া দোয়া পাওয়ার জিনিস কারণ আমি এমনও কাস্টমার দেখছি যে কালো দেখে বিয়ে ভেঙে যাচ্ছিল কালো দেখে বিয়ে ভেঙে যাচ্ছে এখন নাইট ক্রিম ইউজ করে এত ফর্সা হইছে এখন ছেলেদের প্রস্তাব সে রিজেক্ট করতেছে তার এখন পছন্দ হচ্ছে না এই হচ্ছে কথা সো আপনারা যারা আনলিমিটেড ফর্সা হতে চান তারাই শুধুমাত্র খাজানা ক্রিমটা ইউজ করবেন এনিওয়েজ এটা মাইখেন না কারণ এটা আপনাকে উইদাউট সাইড এফেক্টে অতিরিক্ত পরিমাণ ফর্সা করবে অতিরিক্ত পরিমাণ একজন বলে আপু বুঝি নাই আপু একজন বলে ইশিনের গায়ে এটা লেখা না থাকলে এটা ফেক আপনারটা তো আছে আপনার এত কষ্ট করতে হবে না এই যে ইশিনের ওয়েবসাইট আমি ঢুকে আপনাকে একটা ছবি দেখাই ওইটা দেখেন ওইটা দেখে আপনি শান্তিতে থাকেন দ্যাটস ইট আমার পেজে আয়শা অন্য সেলারের কথা বলবেন এটা আমি কখনো মেনে নিব না আমি বারবার ওয়ার্নিং দেই আমার পেজে আয়শা কোন সেলারের নাম তো দূরের কথা কোন সেলার কি কে বলল আই ডোন্ট কেয়ার আমাকে বলতে আসবেন না আমি কোনোদিনও ডুপ্লিকেট প্রোডাক্ট তো দূরের কথা এই প্রোডাক্ট আমি লাখে মারি আমার নিজের ব্র্যান্ড আছে বাংলাদেশে লাইট আপ আমি যত হাই ব্র্যান্ডের সাথে কাজ করি আমার পেজে এসে এই টাইপের কমেন্ট ফাটদার করবেন না নেক্সট টাইম করবেন না আমি জানি আপনারা কারা ফেক আইডি খুলে খুলে কমেন্ট করেন আমি জানি বাট ফাটদার এই টাইপের কমেন্ট করবেন না যে একজন বললো দুইজন বললো ভাই ভাই এটা মাথায় রাখবেন ভাই এটা দেখছেন ইশিনের ওয়েবসাইটে কার ছবি ইশিনের ওয়েবসাইটে কার ছবি এবং কি আপনারা এই ওয়েবসাইটেতে এই যে ishinbeauty.com www.ishinbeauty.com এই ওয়েবসাইটে চলে গেলে আমার নামটা স্পষ্ট চলে আসবে ঠিক আছে আমার নামটা স্পষ্ট চলে আসবে সো কোন সেলার ভাতে বললো কোন সেলার এটা করলো কোন সেলার কি করলো প্লিজ প্লিজ আমাকে না আমাকে অন্তত না অন্য অন্য ওই যে দুই দিন তিন দিনের সেলার যারা তাদেরকে কমেন্ট করবেন আমাকে না আমি আমি এক পিস ভাই আমি এক পিস আমি আজকে সফল আমার প্রোডাক্ট দিয়ে আমি বাংলাদেশের মতো একটা জায়গায় ব্র্যান্ড করছি আমার চারটা প্রোডাক্ট লঞ্চিং আরো চার পাঁচটা আসবে আপনারা বুঝতে পারতেছেন কয়টা সেলারের নিজের ব্র্যান্ড পাইছেন বাংলাদেশে আমারটা পাইছেন আমি ব্র্যান্ড নিয়ে কাজ করি ভাই আমি ফুটপাতে টোকায় টোকায় চকবাজার থেকে প্রোডাক্ট আইন সেলার না আমার প্রোডাক্ট দেশের বাহির থেকে বাসায় চলে আসে সরাসরি আমার ফোন করতে হয় না বারবার আমার প্রোডাক্ট এত ভালো স্যার কিছু আই হোপ আপনাদেরকে দেখানোর আমার কোনো দরকার পড়বে না www.ishinbeauty.com এ আপনারা চলে যান ওখানে গেলে আমার নামটা স্পষ্ট চলে আসবে আপনাদের এত টেনশন করতে হবে না পাগল 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 পাবনা যাও কাকে বলছো আপু তুমি এটা তুমি কি আমাকে বলছো যে বাবু তুমি কি আমাকে বলছো আচ্ছা আপু প্লিজ খাজানাটার জুস নিয়ে কিছু বলো খাজানা জুস নিয়ে এতক্ষণ বলছি রে আপু আপু কোলাজেন ক্রিম স্টক আউট কোলাজেন ক্রিম অর্ডার করেন না নূর ক্রিম স্টক আউট বুস্টার খাজানা স্টক আউট অনেক আগে থেকে আপু উড়িয়ে মেসো না চাও টাটা আচ্ছা আপু আমি
খাজানাটা ফেজ হোয়াইটনিং এন্ড বডি ক্রিমের কম্বোটা কত এখন ইনবক্স করেন নাম ঠিকানা ফোন নাম্বার দেন ওরাই বলে দিবে কত টাকা আপু বিকজ এখন আমি এটা দেখাইতে পারবো না আমি ফুল স্কিন কেয়ার কম্বোটা দেখাই যাদের স্কিনে কোনোভাবে নাইট ক্রিম কাজ করতে চায় না যাদের স্কিন জ্বালা পোড়া করে পানি লাগলেও জ্বলে তারা আমাদের লাইট আপের লাল চন্দন এবং হচ্ছে হানি জেলটা লাগাবেন আর কিচ্ছু লাগানোর দরকার নেই আপনার স্কিন পুরো বাটারের মতো হবে পুরো বাটার হোল স্কিনটা বাটারের মতো হবে স্কিনটা টাইট হবে এবং আপনার স্কিনে যদি কোনো আচ্ছা লাল চন্দন কে কে মাখেন কে কে আমার লাল চন্দন ইউজ করেন কমেন্ট করেন লাল চন্দন ফেস প্যাকটা কে কে মাখেন কে কে ইউজ করেন সেটা একটু আমাকে কমেন্ট করেন লাল চন্দন ফেস প্যাক একটা লাইফ চেঞ্জিং প্রোডাক্ট আমি আপনাকে গ্যারান্টি দিব আপনার লাইফটা চেঞ্জিং করে দিবে আপনার একটা প্যাকে সেটা হচ্ছে লাল চন্দন ফেস প্যাক সেটা হচ্ছে লাল চন্দন ফেস প্যাক যেটা ভেরিফাইড একটা ফেস প্যাক যেটা আমাদের প্রত্যেকটা কাস্টমারের বাসায় মিনিমাম 20টা করে আছে 6টা আছে 5টা আছে যে নতুন আছে তার বাসায় কম আছে যার পুরাতন আছে তার বাসায় ভরা তার বাসায় ভরা তার বাসায় ভর আমি গ্যারান্টি দেই না আমি কোনো প্রোডাক্টে দেখবেন না গ্যারান্টি দিয়ে সেল করি দরকারই পড়ে না কখন গ্যারান্টি দেব যখন আমার প্রোডাক্ট চলবে না যখন আমার প্রোডাক্ট সেল হবে না যখন আমার প্রোডাক্ট খারাপ আমি গ্যারান্টি দিয়ে ফটকায় লাইভ থেকে চলে যাব দুই দিন পর আমার পেজ খুঁজে পাবেন না আমার শোরুম খুঁজে পাবেন না এরকম সেলার আমি না আমার এই প্যাক আমার এই নাইট ক্রিম যখন আপনি মাখবেন আমি গ্যারান্টি দিব না আপনি নিজে গ্যারান্টি হয়ে যাবেন আপনার এতটা পরিমাণ পাওয়ার চলে আসবে স্কিনে যাবো আমি এই প্যাক ছাড়া থাকতে পারবো না আপু আমি এই প্যাক ছাড়া থাকতে পারবো না কারণ এটা আপনি যখন মাখবেন আপনার পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেশিয়াল করার দরকার পড়বে না একটা প্যাক স্কিনের মরা চামড়াগুলা পর্যন্ত তো রিমুভ করবে ওই যে রোদে সানট্যান পরে না রোদে কালো কালো দাগ হয়ে যায় না আচ্ছা আল্লাহ এগুলা সব ফেক ওমা হাকচুল মালিক হাকচুল মালিক গাঁজা কত কেজি খাইছো বাবা কাঞ্জাখরের মতো কমেন্ট করতেছো আমার পেজে লে হালুয়া এই কোথ থেকে আসছে শোরুমে ফেক প্রোডাক্ট সেল করা যায় আমি তো জানতামই না তোমার কমেন্ট পড়ে আমি বুঝতে পারছি আচ্ছা তুমি এটা কাজ করো এটা তাহলে মাইক কোন এটা খায় ফেলো ভাতের সাথে ভাত তো খায় না এটা খায় ঠিক আছে আচ্ছা সো আই এম সো সরি জাস্ট ফর ফান আচ্ছা সো এটা হচ্ছে এমন একটা ফেস প্যাক স্কিনের মরা চামড়া তো যাবে ঠিক আছে আচ্ছা সো এটা এমন একটা ফেস প্যাক যেটা আপনার স্কিন কালারটাকে টোটালি চেঞ্জ করবে এতটা পরিমাণ ফ্রেশ করবে আপনি মনে করেন এই যে বললাম পার্লারে গিয়ে আপনার ফেশিয়াল করতে হবে না স্কিন কালার আস্তে 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 পুরো হোয়াইট করবে আপু লাল চন্দন আমি নিয়েছি বেস্ট একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু লাল চন্দন ছাড়া আমার একদিনও চলে না প্রত্যেকদিন তিন চারবার করে মাখি কোনো সমস্যা হবে কোনো সমস্যা না আপনার যতবার ভালো লাগবে ততবার মাখবেন পানি খাও তো আপনার যতবার ভালো লাগবে ততবার আপনি প্যাক ইউজ করবেন আপনার কেউ বাধা দিবে না কিন্তু যাদের স্কিনটা ওই যে বললাম সেন্সিটিভ যাদের স্কিন ড্যামেজ তাদের স্কিনে স্ক্রাবিংটা কম করবেন আলতো করে লাগাবেন ধুয়ে ফেলবেন 10 মিনিট পর আচ্ছা এটা প্রাইস হচ্ছে 620 চিলে প্রাইস 690 এই দুইটা মাখবেন স্কিন কেয়ারের জন্য নূর ক্রিম নিয়ে আসো নূর ক্রিম স্টক আউট আমি দুঃখিত নূর ক্রিম শেষ আমি শেষ আচ্ছা অতিরিক্ত ব্রন আছে কার কার অ্যাক্টিভ ব্রন অতিরিক্ত ব্রন আছে কার কার অ্যাক্টিভ ব্রন তারা চিলি ক্রিম মাখবেন হানি জেল বডিতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই স্কিন সফট হবে ময়শ্চারাইজ করবে স্কিন সফট হবে ময়শ্চারাইজ করবে আচ্ছা তিলের জন্য কি দিব তিলের জন্য এই ক্রিমটা ইউজ করবেন মেস্টার আমাদের ডক্টর রিকমেন্ডেড জগ পানি খাবা না না পানি আর খাওয়া যাবে না শান্তকে বলো গ্লাসে পানি দিতে তোমার প্রোডাক্টের তুলনা কারোর সাথে যদি কেউ করে ওরা বলো ছাড়া আর কিছুই না এক্স্যাক্টলি বলো কেন বলবো ওরা জানেই না আমার সম্পর্কে তাইলে বলো না ওরা জানে না দেখেই কমেন্ট করে আচ্ছা এটা হচ্ছে মেস্তার জন্য এটা খাজানার সাথে মিক্স করে লাগাবেন ইনশাআল্লাহ আপনার মেস্তা যত পুরাতন হোক না কেন সবই চলে যাবে এতটুকু আপনি ইনশিওর থাকেন আর সেকেন্ড টাইম হচ্ছে যেটা আপনাদের অতিরিক্ত পরিমাণ ব্রনের প্রবলেম লাল তিল বাদামি তিল তো যাবে ওগুলো ইউজ করলে বাট ব্রনের যাদের সমস্যা আছে তারা অবশ্যই চিলি ক্রিমটা মাখবেন তারা মাস্ট অ্যান্ড মাস্ট বি চিলি ক্রিমটা মাখবেন চিলি ক্রিমটা যখন আপনি ইউজ করবেন দেখেন আমার নাকের উপরে এখানে কি পরিমাণ গ্লেজ দিচ্ছে কপালটা দেখেন গ্লাস সো এই হচ্ছে কথা সো আপনাদের যাদের অতিরিক্ত পিম্পলের সমস্যা তারা পিম্পলের জন্য চিলি ক্রিমটা মাখবেন ইনশাআল্লাহ আপনার পিম্পল তো থাকবে না অ্যাক্টিভ ব্রন উঠবে না প্রাইস পড়বে 1000 টাকা বাবাটা একটু দেখাও না ক্যামেরা টানা যাবে না আপু রেডিসন গুলোতে কয়তলা আসবেন আপু রেডিসন গুলোতে হচ্ছে ওপেন পোর্সের জন্য আপু আমাদের সবচেয়ে বেস্ট হবে হানিজেল
রেডিসন ব্লুতে আপনারা হচ্ছে মেজবান হল রাইট রেডিসন ব্লুতে মেজবান হলে আপনাদের প্রোগ্রাম হবে ফার্স্ট আগে এখনি লাভ রিয়্যাক্ট দিচ্ছি থ্যাঙ্ক ইউ হ্যাপি বার্থডে লাভ ইউ বিজ্ঞাপন আচ্ছা গিফট পাঠাবেন না এখন কেউ এলে কিন্তু মাইক দিব আগেই বলে দেই আপনারা অনেক পাগল কাস্টমার আছেন গিফটের গিফট নিয়ে এসে বসে থাকেন এগুলো করেন না আমার বরিশালের কিছু কাস্টমার আছে রান্না করে খাবার নিয়ে আসে আচার নিয়ে আসে এটা নিয়ে আসো এটা নিয়ে আসে প্লিজ পিঠা বানায় নিয়ে আসে প্লিজ এগুলো করেন না ভালোবাসা দূর থেকে দেন এত বেশি খাওয়াইলে মুনাপো মোটা হয়ে যাব কিন্তু আমার আপুরা যদি কোনো খাবার পাঠায় সেটা আমি না মানে খাই না বললে মানে খাবই প্লিজ আমারে মোটা বানায়েন না ঠিক আছে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস এর জন্য কি ইউজ করব ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস এর জন্য আমাদের পেজে কোরিয়ান প্রোডাক্ট আছে ইনবক্স করেন দিয়ে দিবে ওরা আপু চাপ করে শোরুম দেন না ওকে শোনা চেষ্টা করব হ্যাপি বার্থডে আপু থ্যাঙ্ক ইউ আপুনি আচ্ছা আপু তোমাদের বাসে আমি যেতে চাই বেড়াতে আসলে সবাইকে আমার মন চায় আনতে ইনশাআল্লাহ সবাইকে একটা টাইমে দাওয়াত দিব আপনাদের আপনারা আসবেন থাকবেন বেড়াবেন আমার সাথে গল্প করবেন এবং থাকবেন এক কথায় ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে খুবই সন এখন যদি আসেন না আমার বাচ্চা অনেক দুষ্ট আপু অনেক দুষ্টামি করে হ্যাপি বার্থডে ও থ্যাংক ইউ অর্থদাস আচ্ছা আপু থ্যাংক ইউ লিজা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চিলি ক্রিম কোন দেশে থাইল্যান্ডের আপু আচ্ছা হাই মোনা আপু হ্যালো ওকে সো আল্লাহ হাফেজ আজকে লাইভটা শেষ করি এখন আমি বলে দেই যারা অর্ডারটা করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ছাড়া অর্ডার কনফার্ম হবে না সো দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা